টার্নওভার বা তালিকাভুক্তি বাতিল এক এক ধারা এগারোর উপধারা একের অধীন তালিকাভুক্তি কোনো ব্যক্তি তাহা তালিকাভুক্তি বাতিলের জন্য ফর্ম 2.4 কমিশনের নিকট আবেদন করিতে পারিবেন। দুই উপবিধি একের অধীন আবেদন দাখিল করা হলে কমিশনার তৎসম্পর্কে যথাযথ অনুসন্ধান পর আপনি আবেদন করলেই হবে, কমিশনার খোঁজখবর নেবে না যে আসলে ব্যবসা প্রতিষ্ঠান চালু আছে না বন্ধ হয়ে গেছে, কী বলেন? উনি অনুসন্ধান করবে, ব্যাটের লোক পাড়া হয়তো জরিপ চালাইতে পারে। ক তালিকাভুক্তি বাতিলের কারণ যুক্তিসঙ্গত হইলে তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করে তাকে বললো যে ঠিক আছে 6 মাসের জন্য স্টপ করে দিলাম, 6 মাসের যদি কোনো কার্যক্রম আমাদের চোখে না পড়ে আপনি নিবন্ধন ইয়ে করে দেবেন, এরকম করতে পারে না ভাই? যে সাময়িকভাবে কী করলাম, স্থগিত করে দিলাম, এই 6 মাসের মধ্যে কোনো লেনদেন হয় কি না আমরা খোঁজখবর নিব, তারপর বাতিল করব, মানে এক এক চান্সে বাতিল নাও করতে পারে। খ তালিকাভুক্ত তালিকাভুক্তি বাতিলের কারণ যুক্তিসঙ্গত না হইলে আবেদন অসম্পূর্ণ থাকিলে অথবা আবেদন অসম্পূর্ণ থাকিলে বা অন্য কোনো কারণে তালিকাভুক্তি বাতিল করা সঙ্গত না হইলে তাহাকে শুনানি সুযোগ প্রদানপূর্বক তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত বা আইনানুগ কোনো সিদ্ধান্ত গ্রহণ করিবেন। দেখা গেল যে ওনার কাছে কি আপনার এই কারণগুলি যুক্তিসঙ্গত না, উনি আপনাকে হিয়ারিংয়ে ডাকলো, ডাকিয়া যদি বোঝে যে না এটা কি সাময়িকভাবে স্থগিত করে পরবর্তীতে বাতিল করব, তাহলে এটা করতে পারে অথবা আপনারটা কি রিফিউজ করে দিতে পারে অথবা মানে ফিরাই দিতে পারে। দেখেন এই লাইনটা বলছেন কি না, সবাই? তিন কোনো তালিকাভুক্ত ব্যক্তি তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করা হলে তিনি ক অনতিবিলম্বে টানবা ক সংক্রান্ত সকল কার্যক্রম মধ্যে বিরত থাকিবেন। তার মানে আপনি যদি কোনো নিবন্ধন বাতিল করে দেন তাহলে আপনি কী করবেন, ব্যাটাবল কার্যক্রম থেকে কী করবেন, বিরত থাকবেন এবং সাময়িক স্থগিত 15 দিনের মধ্যে আপনার যে রেজিস্ট্রেশন ব্যাটারি রেজিস্ট্রেশন বা টার্নওভার রেজিস্ট্রেশন উহার সকল প্রত্যাহিত অনুলিপি কমিশনের নিকট ফেরত প্রদান করিবেন এবং বকেয়া কর যদি থাকে পরিশোধ করবেন। তার মানে নিবন্ধন বাতিল করলে আপনার ব্যাটারি রেজিস্ট্রেশন বা টার্নওভার রেজিস্ট্রেশন ব্যাটারি খাতাপত্র সব কিছু কি কমিশনের নিকট মানে সিলিন্ডার করে জমা দেওয়া ইয়া দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন সবাই এটা যে নিবন্ধন বাতিল করলে এই নিবন্ধন আর আপনি কী করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। চার চূড়ান্ত দাখিলপত্র দাখিলে 15 দিনের মধ্যে উহা যাচাই বাছাই অন্তে প্রদত্ত তথ্যাদি যথাযথ প্রাপ্তি সাপেক্ষে কমিশনার তাকে তালিকাভুক্ত বাতিল করবেন। তাহলে কমিশনার যদি আপনার সব ব্যবস্থা ঠিকমতো পায়, রিটার্ন ঠিকমতো পায় যে না কোনো রাজস্ব ফাঁকি নাই, তাহলে কী করবে, 15 দিনের মধ্যে আপনার নিবন্ধনটা ক্যান্সেল করবে। ৬ কমিশনার যথাযথ অনুসন্ধানের পর যদি নিশ্চিত হন যে কোনো ব্যক্তি টার্নওভার করদাতা হিসেবে তালিকাভুক্ত থাকিবার প্রয়োজন নাই তাহলে তিনি উক্ত ব্যক্তিকে শুনানির সুযোগ প্রদানপূর্বক তাহার তালিকাভুক্তি বাতিল করতে পারবেন। তাহলে কমিশনার যদি নিজে অনুসন্ধান করে যে না আসলে এই লোকের রেজিস্ট্রেশন নেওয়ার দরকার না, শুধু শুধু নিয়ে রাখছে, তাহলে আপনাকে হিয়ারিং করেও কি কমিশনার নিজের থেকেও কি বাতিল করতে পারে? দেখা গেলো যে ভাই 2 বছর ধরে রিটার্ন জমা দেয় না, তাহলে বলতে পারে না, কী বলেন? যে আপনার 2 বছর ধরে নিবন্ধন নিচ্ছেন রিটার্ন দেন নাই, তাহলে উনি একটা যদি নোটিশ দিয়ে দেয় যে আপনি 2 বছর যাবো রিটার্ন জমা দিতেছেন না, ঠিক আছে ব্যাটের টাকা জমা দিতেছেন না, তাহলে আপনি কী করেন, যে নিজে হেয়ারিং করেন অথবা অ্যাডভোকেটের মাঝে হেয়ারিং করেন অথবা কি কেন আপনার নিবন্ধন ক্যান্সেল করবে, চিঠি দিতে পারেন না ভাই? ৭ উপবিধি ৪ অধীন যাচাই ও উপবিধি ৬ অধীন অনুসন্ধান সত্ত্বেও টার্নওভার কর তালিকাভুক্তি বাতিলের পর যদি উদ্ঘাটিত হয় যে উক্ত ব্যক্তির নিকট আইনের অধীন কোনো বকেয়া পাওনা রহিয়াছে, তার মানে নিবন্ধন বাতিল করার পরে দেখেন একটা মজার জিনিস, এটা কিন্তু টার্নওভার আর এটা কি মূসক, খেয়াল করছেন? এটা কি মূসক নিবন্ধন আর এটা কি টার্নওভার, দুইটা কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, যে পাওনা রয়েছে বা কোনো অপরাধ সংঘটিত তাহলে তার নিকট তার প্রতি আইনের বিধান এমনভাবে হবে, ওই যে টার্নওভার আর মূসকের ক্ষেত্রে একই না ভাই, যে আপনি কি নিবন্ধিত। ভ্যাট সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন।
আমাদের সাথে যোগাযোগ করতে 01972300009 এই নম্বরে ফোন করতে পারেন অথবা মেইল করতে পারেন info@btvetschool.com।